আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মতো আমরা সবাই অবগত আছি যে গত 7ই অক্টোবর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে সামরিক অভিযান চালায়, যেটাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এমনকি ইসরায়েলের কর্মকর্তারা স্বীকার করেছেন এটি ছিল তাদের জন্য ঐতিহাসিক অপমান। এরপর তারা গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে এবং এতে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞের পরিপ্রেক্ষিতে এখন অনেকের মনে একটাই প্রশ্ন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আল আকসা তুফান অভিযান শুরুর মূল কারণগুলো কী ছিল? বিশ্লেষকরা চারটি বিষয়কে মূল কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। সেই কারণগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের প্রথম কারণ হচ্ছে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও জুলুম নির্যাতন। 2007 সাল থেকে ইসরায়েল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখে গাজাকে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগারে পরিণত করেছে এবং এই উপত্যকার মানুষগুলোকে গত 16 বছরের মধ্যে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এছাড়াও ইসরায়েলি সেনারা এই সময়ের মধ্যে 6,000-এরও বেশি ফিলিস্তিনিকে বন্দি করেছে, যার মধ্যে 100 মহিলা ও শিশু রয়েছে এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত অবসানের জন্য যতই শান্তি পরিকল্পনার কথা বলা হোক না কেন, এসব উপেক্ষা করে ইসরায়েল অবৈধ ইহুদি বসতি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনিদের এলাকা দখল করে দেশের জনগণকে তাদের ঘরবাড়ি থেকে বিচ্ছেদের অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া 2008 সালে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হাতে 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি শহীদ বা আহত হয়েছে। গত বছর এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে, কারণ ইসরায়েলের একটি চরমপন্থী ও উগ্র বর্ণবাদী গোষ্ঠী সরকার চালাচ্ছে, যারা শুধু যে দখলকৃত এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে তাই নয়, পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার চেষ্টা করছে। একই সাথে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের ইসলামী পরিচিতিও মুছে ফেলার ষড়যন্ত্র করছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এ প্রসঙ্গে বলেছেন, এটা বুঝতে হবে যে হামাস বিনা কারণে হামলা চালায়নি। তিনি বলেন, ফিলিস্তিনিরা 56 বছর ধরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করে আসছে। ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের দ্বিতীয় কারণ হচ্ছে ফিলিস্তিনিদের প্রতি জাতিসংঘ ও বৃহৎ শক্তিগুলোর বিশ্বাসঘাতকতা। প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার বিষয়টি বিশ্ব পরিচালনা ব্যবস্থার গঠন কাঠামোর দুর্বলতার সাথে সম্পর্কিত, কেননা জাতিসংঘ এবং ওই সংস্থায় বৃহৎ শক্তিগুলো ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপদ পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা দখলদার ইসরায়েলের পক্ষে কাজ করছে। মার্কিন নেতৃত্বে ষড়যন্ত্রমূলক শতাব্দীর সেরা চুক্তি পরিকল্পনা উত্থাপন এবং ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা আসলে ইসরায়েলের প্রতি বৃহৎ শক্তিগুলোর একতরফা সমর্থনেরই প্রমাণ। মার্কিন সরকার এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং এখনও ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্য গাজার বিরুদ্ধে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞকে সমর্থন দিয়ে যাচ্ছে। এ কারণে জাতিসংঘ ও বৃহৎ শক্তিগুলো, যারা কিনা ফিলিস্তিনে শান্তির কথা বলে, তাদের এমন ন্যাক্ষারজনক ভূমিকায় ফিলিস্তিনিরা হতাশ এবং বাধ্য হয়েই তারা ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান চালিয়েছে। ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের তৃতীয় কারণ হচ্ছে দখলদারি শক্তির সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও মধ্যস্থতায় কিছু আরব দেশ বাইতুল মোকাদ্দাস দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দিকে ঝুঁকে পড়েছে। এক্ষেত্রে এ মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এমনকি গত মাসে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি অনেক দূর এগিয়ে গিয়েছিল। খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিষয়টি স্বীকার করেছেন। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের অর্থ হচ্ছে আরব বিশ্বে ফিলিস্তিনিদেরকে বিসর্জন দেওয়া, অথচ একসময় ফিলিস্তিনিদের প্রতিরক্ষা শক্তির প্রতি সমর্থন দেওয়াকে আরব বিশ্বের শাসকদের বৈধতার অন্যতম উৎস হিসেবে ধরা হতো। কিন্তু এখন আরব বিশ্বে ফিলিস্তিনের অবস্থান গুরুত্বহীন হয়ে পড়ায় এই সুযোগে ইসরায়েল ফিলিস্তিনিদের পুরোপুরি নির্মল করার উদ্যোগ নিয়েছে। এ কারণে ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে আল আকসা তুফান অভিযান চালাতে বাধ্য হয়। ইসরায়েলে হামাসের সামরিক অভিযানের চতুর্থ কারণ হচ্ছে ন্যূনতম শান্তি অর্জনে হতাশা সৃষ্টি। ফিলিস্তিনের প্রতিরোধকামী দলগুলো বিশ্বাস করে যে শান্তির কোনো সম্ভাবনা তো নেই, বরং কথিত শান্তি প্রচেষ্টার একমাত্র লক্ষ্য কেবল
ইসরায়েলের স্বার্থ রক্ষা করা। ইসরায়েল এটা বুঝতে পেরেছে যে আরব দেশগুলোর বৃহৎ শক্তিগুলো এবং জাতিসংঘ কেউই ইসরায়েলি জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবরিত ইলহামি বলেছিলেন, দিগন্তের ওপারে কোনো ধরনের আশার আলো দেখতে না পেয়ে হামাস বাধ্য হয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। তার মতে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এক দশক আগের তুলনায় এখন অনেক কম। সেখানে হতাশা ব্যাপক তৈরি হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের কোনো পথ না থাকায় সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নিয়েছে ফিলিস্তিনিরা। এসব কারণে হামাসের আল আকসা ব্রিগেডের যোদ্ধারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে আল আকসা তুফান অভিযান চালিয়ে এবং ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ও গোয়েন্দা পরাজয় ঘটিয়ে অব্যাহত সহিংসতার পরিণতির ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিতে হবে। প্রকৃতপক্ষে আল আকসাম ব্রিগেড যোদ্ধারা প্রমাণ করেছেন যে অতীতের মতো ক্ষমতার ভারসাম্য এখন আর ইসরায়েলের পক্ষে নেই এবং ফিলিস্তিনিরা ইসরায়েলকে আঘাত করতে সক্ষম, এমনকি আত্মরক্ষায় তারা পিছিয়ে নেই। তবে এটা বলা যায় যে ইসরায়েলের বিরুদ্ধে হামাস যা করেছে তা একান্তই আত্মরক্ষামূলক।